তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো আল্লাহ পাকের রহমত। অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল। এখন আপনি আমাকে উত্তর দেন, যেই মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাওয়াতের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সৎকা করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই, ইমান ভঙ্গের কারণ জানে না, অজু করার মাসালাও জানে না, তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলেন, উত্তর দেন। আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি, আমি অনেক কিছুই বুঝি না, যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না। আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা, এটা আমার বুঝ। এখনও যে আমরা বসে আছি এখানে খাই নাই সেটাই তো আল্লাহ পাকের রহমত। অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল। নামাজ তো আগে ছেড়ে দিছো তুমি, যাকাত দাও না, রোজা রাখো না, রসুলের সুন্নাতের কোনো খবরই নাই, প্রতিদিন ক্লিন শেভ করতেছো তুমি, আল্লাহ রাসুলের সুন্নতকে জবাই করতেছো, প্রতিদিন করতেছো, বন্ড দেখতেছো, বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো, ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে, টাঙ্কি মারতেছো, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, অ্যাভেলেবল তো এগুলো হচ্ছে, অ্যাভেলেবল, মেয়েরা যে না করতেছে, বহু ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন, এই জন্য এই পথটা বেছে নেয়, এই পথটা সহজ, পাঁচ দিন সাত দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায়। এখন তো এই যুগ চলতেছে, আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে, লম্বা প্রেম হয় পরে বিয়ে হয়, এখন সব দৈহিক সম্পর্ক, এক মাস একজনের পিছনে, ওটা হয়ে গেছে আরেক পরের মাসে আরেকটার পিছনে, ইউনিভার্সিটিতে জেনা আর জেনা, জেনা আর জেনা, এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং, অফিস আদালত, কোর্ট কাচারি, রাজনৈতিক মিছিল পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনাসামনি সব জায়গায়, এগুলো অধিকার। তাই ফ্রি মিক্সিংয়ের কারণে কী হয়েছে, আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি। তো এখন আপনি বলেন যে আমাকে বোঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে? আসে নাই আল্লাহ পাকের খাস রহমত, হয়তো আল্লাহ পাক এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে। উপলব্ধি যে সবাই করে না এমনও না, বহু মানুষ উপলব্ধি করে কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম, আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে, বিভক্তি আছে, অনৈক্য আছে, আপোষে হিংসা বিদ্বেষ পরশ্রী ঘাতরতা আছে, তারা আবার ইউনাইটেড না। তো বদরের যুদ্ধ হয়েছে দ্বিতীয় হিজরিতে, কত হিজরি? দ্বিতীয় হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় 53 বছর পর্যন্ত, এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন 25 বছর বয়সে। তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন, ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল, এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন, দেখলেন আমানতদার, সুদর্শন, মাশাআল্লাহ উন্নত চরিত্রের মানুষ, উন্নত রুচিবোধের মানুষ, আল আমিন বিশ্বস্ত, বিয়ের প্রস্তাব পাঠালেন, চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তখন তার বয়স কত ছিল? 25। তার বয়স কত? 40। আর আমাকে আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই, আমি বলতে চাই অ্যাটলিস্ট, মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25, এখন আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা সংসার জীবনে হ্যাপি, সুখী, এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে, এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এইদিকে আমরা অক্ষম, মহব্বত আছে, দুজন দুজনকে পেয়ে সুখী, একে অপরকে ভালোবাসি, সন্তান হচ্ছে, আপনার কোনো সমস্যা? আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি, আপনার কোনো সমস্যা? আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25, মনে করেন আমার বয়স এখন কত চলছে, 32-33 হবে আর কি সূর্যের হিসেবে, কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসেবে, আমরা সূর্য হিসাব করি। এখন ধরেন আমি একটা বিয়ে করলাম, ধরেন তো স্ত্রীর বয়স মনে করেন 16 বছর, কত মনে করেন 16 বছর, 16 বছর একটা মেয়ের কি হায়েজ হয়? হায়েজ হয়? হায়েজ বোঝেন? আচ্ছা, সে কি সন্তান জন্মদানে সক্ষম? সক্ষম। সে কি ম্যাচিউর, ফিজিক্যালি স্ট্রং? এখন ওর বয়স 16, আমার বয়স 32, ডাবল, 16 দুগুণে 32 না? হ্যাঁ তাই তো, অঙ্ক ভুলে গেছি ভাই। আচ্ছা, এখন ও আমার সাথে হ্যাপি, আমি তার সাথে হ্যাপি, সন্তান জন্ম হচ্ছে, দুজন সুখে আছি, মহব্বতের সাথে আছি, সুস্থ আছি,
কোনো সমস্যা আপনার? তো এই হলো অবস্থা, সার্কাস। এখন এই ষোলো বছরের মেয়ে, আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না। বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি বিরুদ্ধে কথা বলছি, আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন। ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন। ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এইখানে ওইখানে? এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কী, অ্যাকশন কী? কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে, আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে। এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য? এখন জোর করে চাপাই দিলেন, ল করে দিলেন, মানতে বাধ্য হয়ে গেলাম। তা আসলে কি কোরআন সুন্নাহ সমর্থিত হলো? এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি, জনগণ কিছুই বলতে পারবে না। আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটা অসার। তারপরেও যেটা হয়েছে হোক, অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো, বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয়। তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি। আরে ভাই, ষোলো সতেরো বছর তো দূরের কথা, এখন তেরো চোদ্দো বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে ধোয়া তুলসী পাতা, যখন পনেরো বছর আগে যে যুগটা ছিল, বিশ বছর আগে, আর এখন তো আরও অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসী না, গল্প করে যে কার কয়টা, কার কয়টা। কোনো ভাই হাসেন না, কোনো 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 ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় নাই। আমাদের দিকেও তো বলতে হবে, ইনসাফ করতে হবে। তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন, কারণ এটা পর্নোগ্রাফির যুগ। কিসের যুগ? একজন টিচার যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয়, সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে। যদিও সে হাফেজ, যদিও সে আলেম, যদিও সে দায়ী, হুয়েভার ইজ, এরকম ঘটনা ঘটছে। কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে, হয় নাই ভাই? আমি কি বানায় বানায় কথা বললাম? যেই করুক এটা পাপ। শাস্তি, শাস্তিও আবার কি? ধর্ষণের শাস্তি কি? ইসলামের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কয়টা কার্যকর করতে পারবেন আপনি? তো সবদিকে সমস্যা। আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন, এখানে সাউন্ড বন্ধ করেন, সেটা হলো তার বয়স তখন চল্লিশ, আমাদের নবীজির বয়স পঁচিশ, ম্যারিড জীবনে হ্যাপি, ছয়টা সন্তান হয়েছে, কয়টা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা, যে ভালোবাসা, যে সাপোর্ট পেয়েছেন, এটা বিরল। এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তো বা সম্ভব না, কারণ এই যুগে তো আমরাও সাহাবিদের মতো না। আমরা যদি সাহাবিদের মতো না হতে পারি, আমরা মহিলা সাহাবিদের মতো স্ত্রী আশা করি কীভাবে?